আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ফের শীতের পথে বাধা হয়ে দাঁড়ালো মেঘ বৃষ্টি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে টানা চার দিন হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি কোন কোন জেলে হবে, কবে কখন থেকে শুরু হবে, আবার কবে থেকে পড়বে ঝাঁকিয়ে শীত, এই নিয়ে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন, আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। শীতকে ধামাচাপা দিয়ে ফের ধেয়ে আসছে মেঘ বৃষ্টি। আগমন ঘটেছে পশ্চিমী ঝঞ্ঝাড়, দূর হয়েছে উত্তরে হাওয়া, প্রবেশ করেছে দক্ষিণা বাতাস, এর সাথে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণ জলীয় বাষ্প, যার কারণে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ কলকাতার একাধিক জেলা টানা চার দিন হালকা মাঝারি ও কোথাও কোথাও শিলা বৃষ্টিরও সতর্কতা জারি করেছেন হাওয়া অফিস। এদিকে আজ বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, যশোর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ রাত থেকে কিছুটা বাড়তে পারে। পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ 12 জানুয়ারি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এই বৃষ্টি যাওয়ার পর পুনরায় শীতের আগমন ঘটবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাস। আলিপুর আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে 11 জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 12 জানুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 12 জানুয়ারি সারাদিন রাজ্যের বেশিরভাগ জেলায় এবং 13 ও 14 জানুয়ারি দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তবে এর পরে চার দিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আবহাওয়া সতর্ক বার্তায় আরও বলা হয়েছে 11 জানুয়ারি বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গে একই পরিস্থিতি তৈরি হতে পারে 12 জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ জেলায় বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। তো এই ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।